নমস্কার সুধী দর্শক বন্ধু, আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আবার অনেক দিন পর আপনাদের সাথে দেখা। তো ইতিমধ্যেই আপনাদের বেশ কিছুদিন শারীরিক অসুস্থতা এবং বিভিন্ন কারণে আমরা আবারও আপনাদের সামনে বহু গুরুত্বপূর্ণ তথ্যগুলো সামনে আনতে পারিনি। তার জন্য প্রথমেই আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নেব যে ইতিমধ্যে এই বিশেষ কারণগুলির কারণে আমি সামনে আসতে পারিনি আপনাদের কাছে। আজকে বেশ কয়েকটা বিষয় নিয়ে চলে এসেছি। ইতিমধ্যে আপার প্রাইমারি প্রাইমারির বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গিয়েছে, সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে কথা বলবো। অনুরোধ রইল, যদি ভালো লাগে, যদি মনে হয় উপকৃত হচ্ছেন, তাহলে ভিডিওটি সকলের মধ্যে শেয়ার করে দেবেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে 2017 সালের রেজাল্ট নিয়ে কিন্তু ইতিমধ্যে গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। 2017 সালের যে রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু পাবলিশড হতে চলেছে এই মাসের শেষেই, এবং এই মাসের শেষে বলতে 23 তারিখ থেকে 27 তারিখের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ডেট রয়েছে। আর 24 তারিখ, 25 তারিখ, আগামীকাল 26 তারিখ এবং 27 তারিখের মধ্যেই বিভিন্ন জায়গাতে ডেট দেওয়া হয়েছে। তো যতটুকু সম্ভব এই 27 তারিখের মধ্যে রেজাল্ট পাবলিশড হবে, এবং সেক্ষেত্রে একটা সম্ভাবনাময় দিক আমরা খবর পেয়েছি যে বিষয়টা কিন্তু যে অক্টোবর মাসের ফার্স্ট উইক পর্যন্ত, শেষ পর্যন্ত এক্সটেন্ড হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এটা ম্যাক্সিমাম টাইম হচ্ছে ফার্স্ট অক্টোবরের মধ্যে, বা ফার্স্ট অক্টোবর যে ফার্স্ট উইক অক্টোবরের, তার মধ্যে কিন্তু রেজাল্ট পাবলিশড হয়ে যাবে। এটা নিয়ে দ্বিতীয় কোনো দ্বিমত নেই, এবং এটা কিন্তু আপনারা রেজাল্ট পাবলিশড হয়ে যাওয়ার পর নতুন যে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে প্রাইমারির জন্য, সেই বিজ্ঞপ্তি প্রকাশিত হতে কিন্তু বেশ কিছুদিন সময় লাগবে, এবং সেটা পৌঁছতে পারে ডিসেম্বরের লাস্ট উইক এবং পর্যন্ত থেকে, বা নভেম্বরের লাস্ট উইক বা ডিসেম্বরের দিকে কিন্তু নতুন বিজ্ঞপ্তি প্রাইমারির জন্য প্রকাশিত হতে পারে। সেই বিষয়টি নিয়ে যেটুকু যা তথ্য পেয়েছি বিভিন্ন সোর্স মারফত, তাতে করে দেখা যাচ্ছে যে এই প্রাইমারি টেটের যে বিষয়টা, তাতে কিন্তু অনেক ক্যান্ডিডেটকে নেওয়া হবে, কিন্তু একটি বিষয় কিন্তু দেখা যাচ্ছে যে সকলে কিন্তু একাডেমিক স্কোর এবং ইন্টারভিউয়ের কাছে গিয়ে কিন্তু অনেকে এক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। প্রায় 13,000-এর কাছাকাছি সেক্ষেত্রে রিক্রুটমেন্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শূন্যবাদ বলা হচ্ছিল বিভিন্ন সংবাদপত্র পত্রিকায়, সেখানে 4,000-5,000 এরকম একটা সংখ্যা দেখা যাচ্ছিল, কিন্তু আদতে যে সেই সংখ্যাটা সঠিক নয় সেটা বেশ কিছুদিন আগেই ক্যাবিনেট মিটিংয়ের যে প্রকাশিত হয়েছিল একটি নোটিস, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে তার যে রেজলিউশন প্রকাশিত হয়েছিল, মিটিংয়ের রেজলিউশন, সেখান থেকে কিন্তু পরিষ্কার ভাষায় উঠে এসেছে প্রায় 7,000-এর কাছাকাছি একটি শীর্ষ সংখ্যা পাওয়া গেছে, যেটা কিন্তু 2009-এর যে মিথ সেটা ভেঙে দিতে সাহায্য করেছে, এবং 2009 থেকে যে রিক্রুটমেন্ট হচ্ছে বা আগামী দিনে এই রিক্রুটমেন্ট যে সম্পন্ন হবে সেটা নিয়ে কিন্তু পরিষ্কার কাজ আমাদের কাছে করে দিয়েছে। তো এই প্রাইমারি রিক্রুটমেন্টটা নিয়ে অনেক দিন ধরে ঝুলেছিল, অনেক দিন ধরে অপেক্ষা করতে হয়েছে আপনাদের, অনেক রকম অবস্থার সম্মুখীন হতে হয়েছে, বহু আন্দোলন করেছেন তার সত্ত্বেও সফলতা পাননি, এবং তার পরবর্তী সময় এই যে বিষয়টি উঠে এসেছে এটা একটা কোর্টের তো ভূমিকা রয়েছে, তার সব থেকে বড় ভূমিকা রয়েছে আপনাদের, এবং সমস্ত বেশিরভাগ কৃতিত্বই কিন্তু আপনাদের, কারণ আপনারা এই আন্দোলনটা যদি সঠিকভাবে সংগঠিত করা না যেত, কোর্টে যদি এই বিষয়গুলোকে সঠিকভাবে উপস্থাপন করা না যেত, তাহলে কিন্তু বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত মীমাংসা হতে সময় লেগে যেত। তাই 2017 সালের রেজাল্ট এবং 2009-10-এর যে সমস্ত ক্যান্ডিডেট, যারা উত্তর চব্বিশ পরগনা এবং মালদা জেলায় ক্যান্ডিডেট রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা এই মাসের মধ্যে একটা সম্পূর্ণ হয়ে যাবে, এবং অর্থাৎ পুজোর আগে কিন্তু আপনারা রিক্রুটমেন্ট পেয়ে যাবেন। এখনও অনেকে অধৈর্য হচ্ছেন, এবং অনেকে এখনো পর্যন্ত তারা চাইছেন যে কত দ্রুত তাদের এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা চলে আসে সেই বিষয়টা নিয়ে, এবং যাতে পোস্ট অফিসে কোনো যোগাযোগ না হয় সেই বিষয় নিয়েও তারা খোঁজ খবর নিচ্ছেন। অনেকে তো আবার রসিকতা করে বলছেন যে পোস্ট অফিসে এবার আন্দোলন করতে হবে যাতে দ্রুত এই লেটারগুলো আসে। তো সেক্ষেত্রে নির্দিষ্ট সময় সাপেক্ষে বিষয়গুলো কিন্তু আসবে আপনাদের কাছে, অনেকের কাছে ইতিমধ্যে লেটার পৌঁছতে শুরু করেছে, অনেকে হাল ছেড়ে দিয়েছিলেন, এবং এমন অনেক জায়গা থেকে তথ্য পেয়েছি যারা 2009-এর আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, কিন্তু পরবর্তী সময় 2017 সালে এসে তারা হাল ছেড়ে দিয়েছিলেন, 2009 আর কোনোদিনই হবে না এই ভেবে কিন্তু তারাও রিক্রুটমেন্ট পেয়েছেন। যদি তাদের মধ্যে থেকেও রিক্রুটমেন্ট হয় তাহলে আপনারাও ট্রেন ক্যান্ডিডেট হিসাবে কিন্তু যথাযথভাবে রিক্রুটমেন্ট পাবেন, এ বিষয় নিয়ে কোনোভাবে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। অর্থাৎ আপনাদের রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু খুব দ্রুত সম্পন্ন হতে চলেছে। নতুন প্রাইমারি নিয়ে যে তথ্য বলবো, যে 2017 সালের রিক্রুটমেন্ট প্রক্রিয়া শেষ না হলে কিন্তু নতুন
প্রাইমারি পরীক্ষা বা নতুন টেটের পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা কম রয়েছে, কারণ এক্ষেত্রে যদিও টেট নিয়ে কোনো বাধা নেই, কিন্তু পুজো এবছরে যে পুজোর পরবর্তী সময়ে যে প্রাইমারি রিক্রুটমেন্ট হবে, সেই রিক্রুটমেন্টে পরবর্তী ক্ষেত্রে যে বিষয় উঠে আসছে সেটা থেকে কিন্তু রিক্রুটমেন্ট প্রক্রিয়া শেষ করতে করতে কিন্তু সময় চলবে। ইতিমধ্যেই জানুয়ারি বা ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমা যেতে পারে, তার মধ্যে কিন্তু একটা রিক্রুটমেন্ট প্রক্রিয়া শেষ করে দেওয়া সম্ভব, যদি না কোনোভাবে আইনি জটিলতা বারবার তৈরি হয়। কারণ পশ্চিমবঙ্গ মানেই এক একটা বিভিন্ন কেস উঠে আসে, বিভিন্ন রকমভাবে নিয়োগে দুর্নীতি হয়, সেই দুর্নীতিকে কেন্দ্র করে কেস, এবং সেই কেসের ভিত্তিতে রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা আরও জটিলতর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সম্পর্কে আমরা সকলেই অবহিত হয়ে গিয়েছি এতদিন ধরে, এতদিন ধরে অভ্যস্তও হয়ে গিয়েছি। যদি এই প্রসেস না হয় তাহলে কিন্তু ফেব্রুয়ারির মধ্যে নতুন রিক্রুটমেন্ট প্রক্রিয়া, যেটা প্রাইমারি 2017 সাল থেকে নেওয়ার কথা, বা তার পরবর্তী ক্ষেত্রেও যারা রিক্রুটমেন্ট পাবেন তাদের ক্ষেত্রে বিষয়টা কিন্তু মিটে যাবে, এবং নতুন টেট পরীক্ষা মার্চ মাসের মধ্যে হতে চলেছে। তাহলে একটা ভালো বিষয় এটাই যে মার্চ মাসের মধ্যে যদি টেট পরীক্ষা হয় তাহলে কিন্তু আপনাদের প্রস্তুতি নিতে শুরু করতে হবে, এবং আপনারা যারা ইতিমধ্যেই 20 থেকে 22 ব্যাচ রয়েছেন ডিএলএড এর ক্ষেত্রে, তারা কিন্তু পরবর্তী সময় এক্ষেত্রে বসতে পারবেন। কারণ তাদের সেই সময় সেকেন্ড ইয়ারে যদি রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যায় তাহলে কিন্তু একটা বসার সময় সুযোগ সুবিধা থেকে থাকে, যদি সেক্ষেত্রে হয়ে যায় তাহলে কিন্তু সুযোগ থাকবে, নচেৎ কিন্তু নয়। তো এই বিষয়টা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ, এবং আপনার নিকটবর্তী যে আপনি যে কলেজে পড়াশোনা করছেন বা ডিএলএড যারা ক্যান্ডিডেট রয়েছেন নতুন রিক্রুটমেন্টের জন্য অপেক্ষা করছেন বা নতুন টেট পরীক্ষা দেবেন বলে অপেক্ষা করছেন, তাদেরকে কিন্তু এই বিষয় নিয়ে তদবির করতে হবে। তো এই ছিল নতুন রিক্রুটমেন্ট 2017 এবং 2009-10 বিষয়টি নিয়ে। উত্তর চব্বিশ পরগনা বা সাউথ চব্বিশ পরগনা বা দক্ষিণ চব্বিশ পরগনার যে রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা সেটা নিয়ে নতুন কোনো আপডেট নেই এখনো পর্যন্ত, এই কোর্ট কেসটা কিন্তু এখনো ওঠেনি। এবার চলে আসবো আপার প্রাইমারি রিক্রুটমেন্ট প্রক্রিয়া নিয়ে। এই আপার প্রাইমারি রিক্রুটমেন্ট প্রক্রিয়া কিন্তু দেরি হবে, এবং এটা দ্ব্যর্থহীন ভাষাতে বলা যেতে পারে কিন্তু বিষয়টা যে এই প্রক্রিয়া কিন্তু এই বছরে পুজোর আগে সম্পূর্ণ করা অত্যন্ত চাপ। যদি না কোনো মিরাকেল হয়, আমরা চাইবো সব থেকে বেশি মিরাকেলটা এই মুহূর্তেই হোক, কারণ ক্যান ফাইল যেটা দাখিল করা হয়েছে, যদিও আজ পর্যন্ত আমি এখনো পর্যন্ত ভিডিও করার আগে পর্যন্ত তথ্য পাইনি যে ক্যান ফাইলটা উঠেছে, পরবর্তী সময় যদি আসে বা সেই সময় যদি তথ্য পাই অবশ্যই জানাবো। এই ক্যান ফাইলটা যদি ওঠে এবং ক্যান ফাইলটা যদি দাখিল হয় সেক্ষেত্রে যদি কোর্টের নির্দেশ আসে তাহলে কিন্তু একটা বড় সুযোগ থেকে যাবে আপনাদের জন্য, কারণ এই 8 তারিখের মধ্যে যদি এই গ্রিভান্স প্রক্রিয়া শেষ করে দেওয়া সম্ভব হয় তাহলে কিন্তু রিক্রুটমেন্ট নিয়ে একটা বড় সড়ো আপডেট আমাদের সামনে উঠে আসবে, এবং প্যানেল প্রকাশ থেকে শুরু করে সমস্ত বিষয়গুলো দিয়ে তথ্য সরবরাহ করা হবে, বিভিন্ন রকম কাজকর্ম রয়েছে রিক্রুটমেন্টের জন্য, সেগুলো কিন্তু এগিয়ে যাবে। এখনো পর্যন্ত 6টি টেবিলের মারফতে যে উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন তাদের মারফতে কিন্তু এই শুনানি প্রক্রিয়া চলছে। পঞ্চম লিস্ট প্রকাশিত হয়েছে 28 তারিখের পর থেকে যে শুনানি প্রক্রিয়া চলবে তার সেই বিষয়টা নিয়ে। এবার এই মুহূর্তে যেটুকু চতুর্থ লিস্ট প্রকাশিত হওয়ার আগেও যেটুকু খবর ছিল সেটা কিন্তু চতুর্থ লিস্টটাই শেষ লিস্ট হতে চলেছিল, এর পরেও যে লিস্ট আসবে সেই বিষয়টা নিয়ে অনেকেই আশা করেননি। তো আমরা এর আগে একটি ভিডিওতে বলেছিলাম সেই বিষয় সম্পর্কে একটা আসার সম্ভাবনা রয়েছে, তো বারবারই সেবিটা বিষয়টা নিয়ে আমিও নিশ্চিন্ত ছিলাম না, কিন্তু পরবর্তী সময় দেখা যায় সে লিস্ট এসেছে, এবং পরবর্তী ক্ষেত্রে এই লিস্টটা থেকে শুনানি প্রক্রিয়া শেষ না হলে কিন্তু রিক্রুটমেন্ট প্রক্রিয়া হওয়া অত্যন্ত চাপের বিষয় হয়ে দাঁড়াবে। এবার 8 তারিখের মধ্যে এটা সম্পূর্ণ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, আমরা আশা করব মিরাকেলটা ঘটুক এবং আপনাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা শেষ হোক দ্রুত। বয়স পেরিয়ে যাচ্ছে, সময় অতিক্রান্ত হয়ে যাচ্ছে, যাতে আর সেই প্রক্রিয়া দিকে অগ্রসর হতে না হয়। আরেকটি খবর উঠে আসছে আমাদের সামনে যে এই বিষয়টা নিয়ে কিন্তু সরকারি তরফেও কাজকর্ম যথেষ্টভাবে শুরু হয়েছে, এবং এই রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা শেষ হলে নতুন SLST হওয়ার যে প্রসেস সেই প্রসেসটা কিন্তু জানুয়ারির দিকে শুরু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং নতুন SLST কবে হবে সে বিষয় নিয়ে আপনারা অনেক দিন ধরে জিজ্ঞেস করছেন, তো যেটুকু প্রাথমিক তথ্য পেয়েছি তাতে করে কিন্তু জানুয়ারির দিকে এই লিস্ট আসার যে নতুন খবর আসার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল মূলত আপার প্রাইমারি প্রাইমারি সম্পর্কিত বিভিন্ন বিষয়, এবং TGT এবং BGT সম্পর্কে বিভিন্ন তথ্য উঠে আসছে, পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। তাই অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন।